শুরুতে এই সংবাদ শিরোনাম। ফ্রান্স বিরোধী পোস্ট করায় বাংলাদেশিদের বিতাড়িত করল সিঙ্গাপুর। এলাকা ছাড়তে আবারও আর্মেনীয়দের অতিরিক্ত সময় দিল আজারবাইজান। প্রেসিডেন্ট এরদোগানকে গ্লোবাল আজারবাইজানি গ্রুপের অভিনন্দন। চীনের আক্রমণ ঠেকাতে সাবমেরিন বানাচ্ছে তাইওয়ান। এবং সবশেষ থাকছে, নিষেধাজ্ঞা ব্যর্থ করে শত্রুদের পিছু হটাতে হবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টের মাধ্যমে সহিংসতা উস্কে দেওয়া এবং সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির দায়ে 15 বাংলাদেশিকে সিঙ্গাপুর থেকে বিতাড়িত করেছে দেশটির সরকার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় ইউরোপের দেশ ফ্রান্সে এখন হাই অ্যালার্ট জারি রয়েছে। এসব হামলার মধ্যে একটি ঘটনায় একজন শিক্ষককে শিরশ্ছেদ করা হয়েছিল, যিনি তার শিক্ষার্থীদের ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আঁকা কার্টুন দেখিয়েছিলেন। এছাড়া নিচে একটি চার্চে প্রাণঘাতী হামলাও চালানো হয়। শিক্ষকের ওপর হামলার ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কার্টুন প্রকাশকে মানুষের অধিকার হিসেবে বর্ণনা করেন এবং এই অধিকার রক্ষা করা হবে বলে জানান। মুসলমান প্রধান কয়েকটি দেশে ম্যাক্রোর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশে ম্যাক্রোর বক্তব্যের প্রতিবাদে রাস্তায় রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েক হাজার মানুষ। প্রতিবাদকারীরা ম্যাক্রোর কুশপুত্তলিকাও দাহ করেছেন। বাংলাদেশিদের বিতাড়িত করার বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, গত সেপ্টেম্বর থেকেই এই বিষয়ে নজর রাখছিলেন দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এবং তাদের তদন্তের ভিত্তিতেই বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে। যে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে, যা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে, জানিয়েছে মন্ত্রণালয়। তবে সেসব ফেসবুক পোস্টের বিস্তারিত প্রকাশ করেনি সিঙ্গাপুর কর্তৃপক্ষ। উল্লেখ্য, সিঙ্গাপুরের বাসিন্দাদের অধিকাংশই নৃতাত্ত্বিকভাবে চীনা বংশোদ্ভূত হলেও সেখানে অনেক মুসলমানও বসবাস করেন। দেশটিতে 3 লাখের মতো স্বল্প বেতনের অভিবাসী শ্রমিক রয়েছে, যাদের অধিকাংশই দক্ষিণ এশীয়। দখলমুক্ত এলাকা ছাড়তে আর্মেনীয় বেসামরিক নাগরিকদের অতিরিক্ত সময় দিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব আর্মেনীয় বাসিন্দা আজারবাইজানের দখলমুক্ত এলাকা ছেড়ে যেতে পারেননি, তারা সাদা পতাকা উত্তোলনকারী সেনাদের কাছে আরও অতিরিক্ত সময় চেয়েছেন। 44 দিন টানা সংঘর্ষের পর নাগানো কারাবাগ চুক্তির পর আর্মেনীয় বেসামরিক নাগরিক এবং সেনাবাহিনীর সদস্যরা আজারবাইজানের অঞ্চল ছেড়ে যাচ্ছেন। এর মধ্যেই কিছু আর্মেনীয় ওই অঞ্চলে তাদের ছেড়ে যাওয়া ঘরবাড়ি পুড়িয়ে এবং দালানকোঠাসহ গাছগাছালি ধ্বংস করে ফেলেছেন। এসব অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে সেসব আর্মেনীয়রা যেতে পারেননি, তাদের অতিরিক্ত সময় দিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, কিছু আর্মেনীয় বাসিন্দা সাদা পতাকা উত্তোলনকারী আজারবাইজানি সেনাদের কাছে আরও অতিরিক্ত সময় চাইছেন। আজারবাইজানি সেনাবাহিনী তাদের বাড়ির সামনে অপেক্ষা করছে, যাদের আর্মেনীয় দিয়ে তাদের জিনিসপত্র টাকে তুলতে পারেন। চুক্তি অনুযায়ী 1 ডিসেম্বর লাচিন এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। সাবেক সোভিয়েতভুক্ত এই দুই দেশের মধ্যে নাগানো কারাবাগ অঞ্চল নিয়ে যুদ্ধ চলে আসছে বহু আগে থেকেই। 1991 সালে আর্মেনীয় যখন নাগানো কারাবাগ দখল করলে দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। আজারবাইজানের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছে আজারবাইজানের নাগরিকদের সুইডেন ভিত্তিক সংগঠন দ্য ওয়ার্ল্ড আজারবাইজানিস কংগ্রেস। নাগানো কারাবাকের যুদ্ধে আজারবাইজানের প্রতি সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান সংগঠনের প্রধান। মঙ্গলবার দিয়ে এক বিবৃতিতে সুইডেন ভিত্তিক এই সংগঠনের প্রধান বলেন, প্রেসিডেন্ট এরদোগান সবসময় আজারবাইজানের পাশে থেকেছেন এবং আজারবাইজানের ন্যায্য অধিকারের বিষয়ে সর্বোচ্চ স্থান পর্যন্ত সব জায়গাতেই কথা বলেছেন। ওয়ার্ল্ড আজারবাইজানিস কংগ্রেসের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, বেসামরিক নাগরিকদের উপর হামলার পর দীর্ঘদিন ধরে দখল করে রাখা ভূমি পুনরুদ্ধার উদ্ধার করতে কারাবাকে অভিযান শুরু করে আজারবাইজান। 44 দিন ব্যাপী এই যুদ্ধে আজারবাইজানের প্রতি তুরস্কের নৈতিক এবং রাজনৈতিক সমর্থন ছিল সত্যিকার অর্থে সর্বোচ্চ পর্যায়ের।
আগামী এক বছরের জন্য শান্তি রক্ষার কাজে নিয়োজিত থাকতে আজারবাইজানে তুরস্কের সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে এবং একটি প্রস্তাবও পাশ করেছে। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং আলাদাভাবে তুরস্কের প্রতিটি নাগরিককে আজারবাইজানের পাশে থাকার জন্য আসিফ কোরবান ধন্যবাদ জানান। চীনের আক্রমণ থেকে নিজেদের উপকূল রক্ষা করতে প্রথমবারের মতো ঘরোয়া সাবমেরিন তৈরি করছে তাইওয়ান। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাইওয়ানের কাছে বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুইটি জাহাজ এবং 1980 এর দশকে নেদারল্যান্ডসের তৈরি দুটি সাবমেরিন রয়েছে। তাইওয়ানের নতুন এ কর্মসূচির আওতায় 8টি নতুন ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন তৈরি করা হবে। 2024 সাল নাগাদ প্রথম সাবমেরিন তৈরি করার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তাইওয়ান জানিয়েছে, চীনকে রুখতে সমুদ্রে প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করছে তারা। তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইয়াং ওয়েন বলেন, সাবমেরিন তৈরি করে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না তাইওয়ান। তবে 1683 থেকে 1885 সাল পর্যন্ত চীনের রাজারাই শাসন করেছে তাইওয়ান। এরপর জাপানিরা দখল করেছে এই দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় চিয়াং কাইশেকের নেতৃত্বাধীন চীনা সরকারের হাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি বলেছেন, বিজাতীয়দের বিশ্বাস করা যায় না, তারা সমস্যার সমাধান করে দেবে এমন প্রত্যাশা ঠিক নয়। তিনি মঙ্গলবার ইরানের সর্বোচ্চ অর্থনৈতিক সমন্বয় পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র দেশগুলোর অপরাধ করেছে। তিনি বলেছেন, বহু বছর ধরেই এই অপরাধ করা হচ্ছে, কিন্তু গত 3 বছরে তা বেড়েছে। আয়াতুল্লাহ উজমা খামিনি নিষেধাজ্ঞা মোকাবেলার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করতে গিয়ে প্রথম দিকে হয়তো সমস্যায় পড়তে হবে, কষ্ট হবে, কিন্তু চেষ্টা প্রচেষ্টা নতুন নতুন উদ্যোগ এবং সাহসিকতা এবং দৃঢ়তার মাধ্যমে এ ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে। প্রতিপক্ষ যখন তাদের নিষেধাজ্ঞায় অকার্যকারিতা উপলব্ধি করবে, তখন তারা এ থেকে পিছু হটবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিজাতীয়দের উপর আস্থা রাখা যাবে না, তাদের কথার উপর ভিত্তি করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।